নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই। আগামীকাল 14ই ফেব্রুয়ারি 2024 বুধবার পাঁচ রাশির অর্থপ্রাপ্তি নিশ্চিত করতে চলেছে। কোন এই সৌভাগ্যশালী পাঁচ রাশি আমি তাও আপনাদেরকে জানাবো। এবং আগামীকাল যোগ রয়েছে শুভযোগ। এই শুভযোগে এই পাঁচ রাশির অর্থপ্রাপ্তির প্রবল সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। দেখুন, আগামীকাল রয়েছে আবার পাশাপাশি সরস্বতী পূজা, এবং সরস্বতী পূজাতে বিরল কিছু মহা সংযোগ সৃষ্টি হয়েছে, যার ফলে এই পাঁচ রাশির হাতে আসতে চলেছে বড় ধরনের অর্থ। যে কোনো দিক থেকেই এই পাঁচ রাশির অর্থপ্রাপ্তির প্রবল মহা সংযোগ সৃষ্টি কিন্তু হতে চলেছে। আমি একে একে আপনাদেরকে জানাবো কোন এই রাশি। তার আগে একটু আপনাদেরকে আজকে খুব গুরুত্বপূর্ণ বিষয় আমি জানাবো। প্রচুর জন রাহু রক্ষা কবচ নিচ্ছেন, এবং অনেকেই কিন্তু উপকৃত এই রাহু রক্ষা কবচ নিয়ে। কিন্তু আমার একটাই অনুরোধ, প্রচুর বুকিং করছেন, কিন্তু অনেকে বলছেন যে কৌশিকদা আমাকে একটু তাড়াতাড়ি করে দেন। দেখুন, যে কোনো জিনিস পেতে গেলে একটু ধৈর্য নিতে হবে, একটু সময় লাগবে। যে কোনো জিনিস তৈরি করে সেটা শোধন করে সেটা কিন্তু আপনাদেরকে কবচটা কিন্তু দেওয়া হয়। অর্থাৎ তাড়াহুড়ো করলে কিন্তু হবে না, কারণ একটা সঠিক নির্দিষ্ট দিন রয়েছে, ক্ষণ রয়েছে, তার উপর এই রাহু রক্ষা কবচ কিন্তু তৈরি কিন্তু করা হয়। কারণ এই রাহু রক্ষা কবচ যারা পরিধান করেছেন তারাই কিন্তু লাভবান কিন্তু হয়েছেন। তাদেরই কিন্তু কম হোক বেশি হোক অর্থপ্রাপ্তির সম্ভাবনা কিন্তু প্রবল রয়েছে। যাদের অল্পের জন্য দুই এক নম্বরের জন্য বড় ধরনের অর্থপ্রাপ্তিতে বাধা আসছিল, অনেকে রাহু রক্ষা কবচ লাগিয়ে সেখান থেকে কিন্তু বড় ধরনের অর্থপ্রাপ্তির সম্ভাবনা কিন্তু বাড়িয়েছে। এবং যাদের দীর্ঘদিন হচ্ছে না, আপনার প্রচেষ্টা করেই যাচ্ছেন, আপনারা বার্থ চার্ট রিফরমেশান অবশ্যই করুন, জন্মছক সংস্কার করুন, নিশ্চিত রূপে আপনাদের কিন্তু অর্থপ্রাপ্তি কিন্তু ঘটবে। কারণ আগামীকাল আমি পাঁচ রাশির কথা বলছি, পাঁচ রাশির হাজার হাজারে লাখ লাখ কোটি কোটি মানুষ রয়েছে, কিন্তু প্রত্যেকের ক্ষেত্রে মিলবে আমি এমন কোনো দাবি করি না, কিন্তু কিছু সংখ্যক মানুষের ক্ষেত্রে কিন্তু অর্থপ্রাপ্তি ঘটা কিন্তু সম্ভব। যদি আপনার জন্মছক পারমিট করে, যদি আপনার দশা মহাদশা পারমিট করে, আমি একটা কথা খুব দায়িত্বের সাথে বলবো এবং চ্যালেঞ্জের সাথে বলবো, অর্থপ্রাপ্তি কিন্তু ঘটবে। তবে আপনার ব্যক্তিগত জন্মছকে দশা মহাদশাটা দেখুন, এবং আপনাদের সময়টা কখন রয়েছে সেটা কিন্তু দেখুন, যে কোন সময় আপনাদের অর্থপ্রাপ্তির প্রবল যোগ রয়েছে। এবং পাশাপাশি আমি বারবার বলি, রাহু শুক্র বুধ শনি আপনার জন্মছকে কেমন রয়েছে, ভাগ্যভাব আপনার জন্মছকে কেমন রয়েছে, তার উপর নির্ভর করবে যে আপনার যে কোনো দিক থেকে অর্থপ্রাপ্তি হবে কিনা। তার জন্য একবার ব্যক্তিগত জন্মছক অথবা হস্তরেখা একবার দেখিয়ে নিন, তার সঠিক বিচার করুন, পর্যালোচনা করুন, নিশ্চিত রূপে আপনাদের কিন্তু অর্থপ্রাপ্তি কিন্তু ঘটবে। যারা আমার সাথে পরামর্শ করতে চাইছেন, অনলাইন কনসালটেন্সি করতে চাইছেন, অবশ্যই আপনারা যোগাযোগ করুন। দেখুন, সমস্যা আছে, সমস্যার পাশাপাশি সমাধানের পথও কিন্তু রয়েছে। অনেকে বলেন না যে কৌশিকদা আমার জীবনে প্রচুর অর্থ নষ্ট হয়েছে, আমার আকস্মিক অর্থপ্রাপ্তি কি রয়েছে? অবশ্যই সঠিক যদি প্রতিকার প্রতিবিধান করা যায়, বার্থ চার্ট রিফরমেশান যদি করা যায়, আমি দায়িত্বের সাথে বলছি এবং চ্যালেঞ্জের সাথে বলছি, অর্থপ্রাপ্তি ঘটানো কিন্তু সম্ভব। তার জন্যই যে জ্যোতিষশাস্ত্র, তার জন্যই প্রতিকার প্রতিবিধান। এবার প্রত্যেকে সকলেই অধীর আগ্রহে রয়েছেন যে কৌশিকদা কখন টার্গেট নাম্বার বলবেন, কখন কৌশিকদা টার্গেট নাম্বার বলবেন, আমি একে একে আপনাদেরকে জানাবো। এবার অবশ্যই আপনারা শুনতে থাকুন, এবং আপনাদের ভাগ্যের মিটার কি বলছে। আগামীকালে সিংহ রাশির প্রবল অর্থপ্রাপ্তির যোগ সৃষ্টি হয়েছে। সিংহ রাশির আপনি যদি জাতক হন, আপনার ক্ষেত্রে প্রবল অর্থপ্রাপ্তির যোগ সৃষ্টি হয়েছে। আপনার টার্গেট নাম্বার 1,
শুধুমাত্র এক সিংহ রাশির টার্গেট নাম্বার আপনাদের ক্ষেত্রে আগামীকালের ভাগ্যের মিটার 80%, ভাগ্যের মিটার 80% কিন্তু, এবং আপনাদের আগামীকালে শুভ রং সেটি হচ্ছে সাদা আপনাদের ক্ষেত্রে। অর্থাৎ আপনাদের আগামীকাল যে কোনো দিক থেকে কিন্তু অর্থপ্রাপ্তি হওয়া কিন্তু সম্ভব কিন্তু রয়েছে। দ্বিতীয় রাশি বৃষ রাশি, বৃষ রাশির অর্থপ্রাপ্তির প্রবল যোগ আমি দেখতে পাচ্ছি। যদি আপনার রাশি বৃষ হয় আপনার কিন্তু আগামীকাল শুভ যোগে কিন্তু অর্থপ্রাপ্তি হতেই পারে, যে কোনো দিক থেকে আপনাদের হঠাৎ বা কোনো ব্যবসা থেকে আপনাদের অর্থপ্রাপ্তি হতে পারে। আপনাদের টার্গেট নাম্বার আগামীকালের টার্গেট নাম্বার সেটি হচ্ছে আপনাদের ক্ষেত্রে শুধুমাত্র 6, এবং আপনাদের শুভ সময় সকাল 10:15 থেকে 11:25 পর্যন্ত টাইমটা আপনাদের ক্ষেত্রে শুভ। আপনাদের ভাগ্যের মিটার সেটা হচ্ছে 75% আপনাদের কিন্তু ভাগ্য কিন্তু সাত আগামীকাল দিচ্ছে। এরপর যে রাশি সেটি হচ্ছে মকর রাশি। মকর রাশি আগামীকাল অর্থপ্রাপ্তির প্রবল যোগ রয়েছে। আপনাদের আগামীকালের টার্গেট নাম্বার 8 এবং 6, আগামীকালের টার্গেট নাম্বার 8 এবং 6, আপনাদের ভাগ্যের মিটার 90%। আপনাদের শুভ সময় সকাল 9:52 থেকে আপনার 10:21 পর্যন্ত টাইমটা আপনাদের ক্ষেত্রে শুভ, এবং আপনাদের আগামীকালের শুভ রং সেটি হচ্ছে ব্লু কালার, আপনাদের ক্ষেত্রে শুভ। এরপর যে রাশি সেটি হচ্ছে আপনার মহা সৌভাগ্যশালী রাশি, সেটি হচ্ছে আপনার ধনুরাশি। ধনুরাশির আগামীকাল অর্থপ্রাপ্তির প্রবল যোগ সৃষ্টি হয়েছে। আপনাদের আগামীকালের টার্গেট নাম্বার 5, আপনাদের যে শুভ সময় সকাল 10:00 থেকে 11:04 পর্যন্ত, আপনাদের ভাগ্যের মিটার 85%। আপনাদের আগামীকাল আপনাদের ক্ষেত্রে অর্থপ্রাপ্তির প্রবল যোগ সৃষ্টি হয়েছে। শুভ রং আপনাদের ইয়েলো। এরপর যে রাশি সেটি হচ্ছে আপনার মেষ রাশি। হ্যাঁ, মেষ রাশির ক্ষেত্রে অর্থপ্রাপ্তির প্রবল যোগ সৃষ্টি হয়েছে। আপনাদের টার্গেট নাম্বার 9, এবং আপনাদের শুভ সময় সকাল 10:33 পর্যন্ত, আপনাদের ভাগ্যের মিটার সেটা হচ্ছে 70%। অর্থাৎ এই 5টি রাশির অর্থপ্রাপ্তির প্রবল যোগ সৃষ্টি হয়েছে। এবং পাশাপাশি যারা আমার সাথে পরামর্শ করতে চাইছেন, স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে আপনারা মেসেজ করুন, সময় মতো রিপ্লাই পেয়ে যাবেন। এটা সম্পূর্ণরূপে অনলাইন সার্ভিস এবং সম্পূর্ণরূপে এটি পেড সার্ভিস। দেখুন, সমস্যা তো রয়েছে, সমস্যার পথই হচ্ছে জ্যোতিষশাস্ত্র। তাই একবার নিজের ব্যক্তিগত জন্মছককে একবার পর্যালোচনা করুন এবং তার সঠিক রেমিডিয়াল মেজারমেন্ট করুন। আমি খুব দায়িত্বের সাথে বলছি, সমস্যা কাটবে। নমস্কার, ধন্যবাদ।